যে সুন্নাত আর বেদাত আর হালাল আর হারাম, দুনিয়াবি জীবনে আমরা যা করি সেটা হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের জগতে আমরা যা করি তা হচ্ছে সুন্নাত আর বেদাত। মদ খাওয়া সুন্নাত বেদাত নয়, মদ খাওয়া হচ্ছে হালাল না হারাম। শুকুরের গোস্ত খাওয়া সুন্নাত বেদাত নয়, শুকুরের গোস্ত খাওয়া হচ্ছে হালাল না হারাম এই প্রশ্ন। আর একসাথে হাত তুলে দোয়া করা এটা হালাল হারাম নয়, এটা সুন্নাত বা বেদাত। শবে বরাত হালাল হারাম নয়, শবে বরাত সুন্নাত বা বেদাত। এই জন্য যে শবে বরাত একসাথে হাত তুলে এগুলো ইবাদত, আর শুকুরের গোস্ত খাওয়া মদ পান করা ওগুলো দুনিয়ার কাজ। মানুষের খাওয়া দাওয়া চলা ফেরা উঠা বসা ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার সংস্কৃতি অনুষ্ঠান সামাজিকতা ওগুলো সব হালাল হারাম। আর সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো সব হচ্ছে হয় সুন্নাত না হয় বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ রাসুল যা হারাম করে দিয়েছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসুলের যুগে এরকম বোতলে পানি ছিল নাকি? হ্যাঁ ছিল, ছিল না? আল্লাহ রাসুলের যুগে এরকম মাইক ছিল? তো এখন কেউ যদি বলে আপনি এত বেদাত করেন তো মাইকে বক্তব্য দেন, এটাও তো বেদাত বলতে পারে না? আপনি বিশাল প্যান্ডেল করেছেন, লাইট দিয়েছেন, এগুলো সবই বেদাত বাবা। এগুলো একটা বেদাতের সাথে সম্পৃক্ত না, এগুলো হয় হলে হালাল হবে না হয় হারাম হবে, হলে কি হবে? হালাল না হয় হারাম, কেননা এগুলো একটা ইবাদত নয়, এর একটা যন্ত্র, দুনিয়ার যন্ত্র, এর একটা মাধ্যম, লাইট টাইট এগুলো দুনিয়ার যন্ত্র, টিস্যু এটা একটা দুনিয়ার আবিষ্কার, এগুলো একটাও ইবাদত নয়। সুতরাং এগুলো একটাও সুন্নাত বেদাত হবে না, এগুলো কি হবে? হয় হালাল না হয় হারাম। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসুল যা হারাম করে গেছেন তা বাদে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই কি হবে? হালাল। সবই কি? সবই হালাল, সবই হালাল। যেমন কিভাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত ব্যক্তির গোস্ত তোমাদের জন্য হারাম, ওয়াদ্দাম রক্ত তোমাদের জন্য হারাম, লাহমুল খিনজির শুকুরের গোস্ত তোমাদের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, যি মিখলাব যি নাব শিকারি দাঁত আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, যি মিখলাব ধাবা আছে এরকম প্রাণী তোমাদের জন্য হারাম, আর সুবর হিংস্র প্রাণী তোমাদের জন্য হারাম, আল জাল্লালাহ অপবিত্র জিনিস খেয়ে বড় হয় এরকম প্রাণী তোমাদের জন্য হারাম। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে থেকে এতটুকু আমরা বুঝতে পারি যে উটের গোস্ত খাওয়া হালাল, কেননা উট এগুলো একটার মধ্যেও পড়ে না। গরুর গোস্ত খাওয়া হালাল, কেননা গরু এগুলো একটার মধ্যেও পড়ে না। এখন গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? কথা কি আমার বুঝতে পারছেন না মনে হয়? যে গরু আল্লাহ রাসূলের যুগে ছিল কি ছিল না এটা দেখে লাভ আছে? এটা দেখে লাভ নাই। দেখতে হবে কি, গরু কি মৃত, গরুর রক্ত, গরু কি শুকুর, গরু কি শিকারী দাঁতওয়ালা, গরু কি হিংস্র প্রাণী, গরু কি থাবাওয়ালা, গরু কি অপবিত্র জিনিস খেয়ে বড় হয়। আল্লাহ রাসুল যা যা হারাম করে গেছেন তার বাইরে পড়ছে কি না, তার মধ্যে না পড়লেই হলো। এখন আল্লাহ রাসুলের যুগে উটের গোস্ত যেভাবে খেয়েছে আমরা কি ওভাবে খাই? খাই না। এখন উটের কচি, উটের বাচ্চার গোস্ত দিয়ে সর্বোন্নত মানের বিরিয়ানি তৈরি হয়, যে বিরিয়ানিকে বলে হাশি। সৌদির হোটেলগুলোতে গেলে দেখবেন হাশি অনেক দামি উটের কচি বাচ্চার গোস্ত দিয়ে বিরিয়ানি বানিয়েছে। আল্লাহ রাসুলের যুগে ছিল বিরিয়ানি? বিরিয়ানি ছিল না? ছিল না, ছিল না। তখন আপনি যদি বলেন বিরিয়ানি খাওয়া হারাম, এটা হবে না। যা যা আল্লাহ রাসুল হারাম করে গেছেন তার মধ্যে পড়ছে কি না, তার মধ্যে না পড়লে তুমি যত রকমের নতুন খাবার বানাবা, যত স্টাইলের রেসিপি বানাবা সবই হালাল। সবই কি হালাল? হারামের মধ্যে না পড়লেই হলো। আজকে আমরা কত নতুন ব্যবসা করতেছি, একটা ব্যবসা আল্লাহ রাসুলের যুগে ছিল না, তো এখন সব ব্যবসা কি হারাম হবে? হবে না। খালি দেখো ব্যবসার মধ্যে হারামটা আছে কিনা। আল্লাহ রাসুল যে হারাম জিনিসগুলো বলে গেছেন এটা 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 হারাম, সুদ হারাম, ধোকা দেওয়া হারাম, মালিকানা না নিয়েই পুনরায় বিক্রি করে দেওয়া হারাম, তারপরে হচ্ছে এক ক্রয়ের মধ্যে দুই ক্রয় করে দেওয়া হারাম,
তারপরে হচ্ছে এরকম ক্রয় বিক্রয়ের অধ্যায়ে যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছে ওই জিনিসগুলোর মধ্যে পড়ছে কিনা, ওর মধ্যে যদি না পড়ে তো আজকে যত ব্যবসার রাস্তা আছে আজ থেকে 50 বছর পরে এর চেয়ে দ্বিগুণ হবে, তিনগুণ হবে, আরো হাজারো ব্যবসার রাস্তা বের হবে। তো ওগুলো সবই হালাল যদি হারামের মধ্যে না পড়ে, কথা মনে বুঝাতে পারিনি? এবার ইবাদতের জগতে, ইবাদতের জগতে যেমন জমি আমার বললে দলিল দেওয়া লাগে, এখন আপনি যদি বলেন জমি যে আপনার নয় দলিল দেন, এটা কি হাস্যকর নয়? কথাটা মনে হয় বুঝতে পারেনি ভাই, এই জমিটা আমার নয় দলিল দেন, আপনার জমি নয় দলিল দেন আপনি, এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ ভাই, এই জমি কি আপনার? না ভাই, এই জমিটা আমার না, আপনার না, এটা দলিল দেন, মেয়ে দলিল নিয়ে যাবেন যে আপনার নয়। এ কোন পাগলে বিশ্বাস করবে এই কথা? কোন পাগলে বলে একসাথে হাত তুলে মোনাজাত করা যাবে না, দলিল দিয়ে জান যে যাবে না, এটা কোনো কথা হলো? যখন আপনি জমি দাবি করবেন যে এই জমি আমার, তখন এবার আপনাকে দলিল দিতে হবে, দলিল দাও বেটা যে এই জমি তোমার। যখন আপনি বলবেন একসাথে হাত তুলে দোয়া করা ইবাদত, তখন তোমাকে দলিল দিতেই হবে যে আমল আল্লাহ রাসূল করেছেন, দিতে বাধ্য, দিতে হবে। যদি না দিতে পারো তাহলে দলিলবিহীন এই আমল বেদাত বলে গণ্য হবে। তাহলে সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত যা যা করেছেন অতটুকুই দিন, অতটুকুই সুন্নাত, অতটুকুই ইবাদত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে যাওয়ার পরে ইবাদতের জগতে চুল পরিমাণ, সরিষা সম পরিমাণ যদি বাড়ানো হয় তাহলে ওই চুলের নাম বেদাত, ওই সরিষার নাম বেদাত, দলিলবিহীন ওই প্রত্যেকটা চুল পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম, দলিলবিহীন ওই প্রত্যেকটা সুই সম পরিমাণ অতিরিক্ত জিনিসের নাম বেদাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য মডেল, মডেল মানে যখন কোনো মা সিরিয়ালে দেখা কোনো নায়িকার জামার মতো জামা কিনতে চায় তখন সে ওই নায়িকাকে মডেল হিসেবে মেনে নিয়েছে, যখন কোনো যুবক কোনো খেলোয়াড়ের মতো গেঞ্জি কিনতে চায় তখন সে ওই খেলোয়াড়কে মডেল হিসেবে মেনে নিয়েছে, যখন কোনো যুবক কোনো মুভির নায়কের কাটিংয়ে চুল কাটতে চায় তখন সে ওই নায়ককে তার জন্য মডেল হিসেবে মেনে নিয়েছে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল সন্ধ্যা 24 ঘন্টা পাগলের মতো যারা আদর্শ অনুকরণ করতে হবে, যার জীবনাচারণ মেনে চলতে হবে, যার জীবনযাত্রার ধরনে আনুগত্য হয়ে চলতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তৎকালীন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে উমরা করছেন, হজ করছেন। আপনারা যারা উমরা হজ করতে গেছেন তারা জানেন যে কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ থাকে, কাবা ঘরের যেই পাশে হাজরে আসওয়াদ আছে তার পাশেই আরেকটা রুকুন আছে, ওইটাকে বলা হয় রুকনি ইয়ামানি, ওইদিকে ইয়ামান শহর, ইয়ামান দেশ, ওই জন্য ওটাকে রুকনি ইয়ামানি বলা হয়। আর তার পাশে হাজরে আসওয়াদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা তওয়াফ করতেন তখন তিনি রুকনি ইয়ামানিতে হাত দিতেন এবং হাজরে আসওয়াদে হাত দিয়ে স্পর্শ করতেন, কাবা ঘরে আর কোথাও স্পর্শ করতেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, রাআইতু মুআবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইয়ামাসসু জামিআ আনহাইল কাবা, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত লাগাচ্ছেন, কাবা ঘরের প্রত্যেকটা কোণায় গিয়ে হাত দিয়ে স্পর্শ করছেন। তখন আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে কেন আপনি কাবা ঘরের চার কোণাতেই প্রত্যেক কোণাতেই হাত লাগাচ্ছেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 কোণায় হাত লাগিয়েছেন? তখন উত্তরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাল মিনাল বাইতি শাইউম মাহজুরা,
আব্দুল্লাহ বিন আব্বাস, এই ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘর আল্লাহর ঘর, এই মহাপবিত্র ঘরের এমন কোন অংশ কি এমন থাকতে পারে যে অংশে হাত দেওয়া যাবে না, যে অংশে স্পর্শ করা যাবে না, এমন কোনো কি অংশ থাকতে পারে? অথচ এই ঘরটা পুরোটাই বরকতময়, অথচ এই ঘরটা পুরোটাই আল্লাহর ঘর, অথচ এই ঘরটা পুরোটাই বাইতুল্লাহ কাবা, এর মতো মহান ঘরের কোনো অংশে হাত দেওয়া যাবে না, এটা কেমন করে হতে পারে? তখন এবার আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটাই শুধু কথা উনি বলেছেন, আর কিচ্ছু বলেননি, আর ওই একটা কথা শুধু কোরআনের আয়াত, আর অন্য কিছু নয়। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই সাড়া দেওয়ার অনুরোধ লইল। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তির উত্তরে শুধুমাত্র একটা কথা বললেন, তবুও সেটা কোরআনের আয়াত, অন্য কিছু নয়। কেন অন্য কথা বললেন না? আব্দুল্লাহ বিন আব্বাস ছোট সাহাবি, মুআবিয়া বড় সাহাবি, আব্দুল্লাহ বিন আব্বাস সাধারণ মানুষ, মুআবিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, প্রতাপশালী মুরব্বী, মানুষকে সম্মান করতে হয়, মুরব্বী মানুষকে হিসাব করে কথা বলতে হয়, তাও যদি সিনিয়র সাহাবি হয়, তাও যদি খলিফাতুল মুসলিমিন হয়, আমিরুল মুমিনিন হয়, এই জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বললেন না, খালি কোরআনের একটা আয়াত পাঠ করলেন যে আমিরুল মুমিনিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি আমিরুল মুমিনিন বলছেন যে কাবা ঘরের চারটে কোণা এত বরকতময়, এত মহান ঘর, চারটে কোণাতেই হাত লাগাতে হবে। আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলকে মাত্র দুই কোণায় হাত লাগাতে দেখেছি, আমি কোনো কথা বলবো না, খালি একটা আয়াত পাঠ করে গেলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য কার মধ্যে উত্তম আদর্শ আছে, কার মধ্যে উত্তম আদর্শ আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু দুই কোণায় হাত লাগিয়ে থাকেন, তো আমরা তার উম্মত হিসেবে শুধু দুই কোণাতেই হাত লাগাবো, এটাই আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক চিনেন, চার মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাবের ইমাম, তার নাম হচ্ছে মালিক ইবনু আনাস, তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, দারুল হিজরা মানে মদিনা, মদিনায় জন্ম, মদিনায় বড়, মদিনাতেই মারা গেছেন, মদিনার বাকিউল গারকাদে দাফন হয়েছে, বিখ্যাত বড় মহান মুহাদ্দিস, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিক নামে একটা হাদিসের গ্রন্থ, সেই হাদিসের গ্রন্থের লেখক। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একদিন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহরাম বাঁধতে চাই আল্লাহর রাসূলের কবরের নিকট থেকে। আপনারা জানেন হজ বা উমরা করতে গেলে এহরাম বাঁধার জন্য, সারা দুনিয়ার মানুষের এহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল সাতটা জায়গা দিয়েছে, সাতটা শহর এলাকার নাম দিয়েছে, যে এই সাতটা অমুক অমুক অঞ্চলের মানুষের জন্য মিকাত, প্রত্যেক যারা এই সাত এরিয়ার আশপাশ দিয়ে, এই সাত এরিয়ার ধার দিয়ে, কাছে দিয়ে, উপর দিয়ে, নিকট দিয়ে অতিক্রম করবে, তারা সবাই এখানে এসে এহরাম বেঁধে হারামের দিকে এগিয়ে যাবে, মক্কার হারামের দিকে এগিয়ে যাবে। তো মদিনাবাসীর এহরাম বাঁধার জায়গা জুলহুলাইফা, তো প্রত্যেক যারা মদিনার উপর দিয়ে অতিক্রম করবে, মদিনার আশপাশ দিয়ে অতিক্রম করবে, তাদের এহরাম বাঁধার জায়গা হচ্ছে জুলহুলাইফা। এটা যদি মদিনা শহর মসজিদে নববী হয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে আবিয়ারে আলী নামক জায়গায় জুলহুলাইফা অবস্থিত, এখানে একটা মসজিদ আছে, এটা এহরাম বাঁধার জায়গা। মদিনার মানুষ আর মদিনার আশপাশ দিয়ে যারা যাবে, তারা ওই এহরামের কাপড় গায়ে দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
এই যে লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জাতান, এই জায়গায় এসে ওই ইহরামের কাপড় পরে নিয়ত করবে, এটা আল্লাহ রাসুলের দেওয়া মিকাত। এখন এই ব্যক্তি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করছে, ইমাম মালিক আমি এটা আল্লাহ রাসুলের মসজিদে নববী, এটা ইহরাম বাঁধার জায়গা 15 কিলোমিটার পরে, আমি মসজিদে নববীতে আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাই, দেয়ার ইজ এনি প্রবলেম, কোনো সমস্যা আছে কি? ইজ দেয়ার এনি প্রবলেম, কোনো সমস্যা আছে কি? হালফি হারজ, কোনো সমস্যা হবে কি? কোনো গুনাহ হবে কি? আপনি বলেন। আমি যদি তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, আখশা আন তাকা আলাল ফিতনা, আমি ইমাম মালিক আশঙ্কা করছি তুমি যদি মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলছে, আইয়ু ফিতনাতিন হাজিহি ইল্লা আন আজিদা মিয়ালান, হে ইমাম মালিক এটা আবার কিসের ফিতনা? আমি যদি জুলহুলাইফা অতিক্রম করে চলে গিয়ে ইহরাম বাঁধতাম তাহলে বুঝতাম জুলহুলাইফা ইহরাম বাঁধিনি, পার হয়ে চলে গেছি তাহলে বুঝতাম ফিতনা, আমি তো জুলহুলাইফা পার হইনি। যেমন হাজিরা বলবে, আমরা তো ইয়ালামলাম পার হইনি, তাহলে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইহরাম বাঁধলে আর ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে অসুবিধা কি? আমি যদি ইয়ালামলাম পার হয়ে যেতাম তাহলে না হয় অসুবিধা ছিল, ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের জন্য ইহরাম বাঁধার জায়গা ইয়ালামলাম। তো একই প্রশ্ন ওই ব্যক্তি ইমাম মালিককে করেছে যে জুলহুলাইফা পার হয়ে গেলে ফিতনা, এটা বুঝতাম, আমি তো জুলহুলাইফা পার হইনি, জুলহুলাইফার আরো কয়েক মাইল আগে, কয়েক কিলোমিটার আগে, তাও আল্লাহর রাসূলের মসজিদ মসজিদুন নববী, যেই মসজিদে সালাত আদায় করলে অন্য মসজিদে সালাতের চাইতে বেশি নাকি হয়, তা আবার আল্লাহর রাসূলের কবর, আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে আল্লাহর রাসূলের মসজিদ থেকে ইহরাম বাঁধবো, এটা আবার কিসের ফিতনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? প্রশ্ন বোঝা যায়? তখন এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাযিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের সন্তানেরা শুনো, এই যুবকেরা শুনো, এই শাবাবেরা শুনো, হে মুসলিম নরনারী শুনো, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় ফিতনা, এর চেয়ে ভয়ঙ্কর ফিতনা, এর চেয়ে জঘন্য ন্যাক্কারজনক নিকৃষ্ট ফিতনা আর কি হতে পারে? হে প্রত্যেক মুসলিম নরনারী আজকের বৈঠকে উপস্থিত, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম যুবক, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলিম মা এবং বোন, আজকের বৈঠকে উপস্থিত প্রত্যেক মুসলমান আলেম ওলামা নারী পুরুষ যুবক সকলকে লক্ষ্য করে বলছি, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপরে আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাযিলাতিন, যে তুমি এমন ফজিলতের পিছনে ছুটতেছো, সাবাকতা ইলা ফাযিলাতিন, তুমি এমন নেকির কাজের পিছনে ছুটতেছ, তুমি এমন কল্যাণের কাজের পিছনে ছুটতেছ, আসমানের নিচে জমিনের ওপর সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে আল্লাহ ভীরু, সবচেয়ে আল্লাহর নিকটবর্তী, সবচেয়ে আল্লাহর বেশি ইবাদতকারী, আল্লাহর সবচেয়ে বেশি শুকরিয়া আদায়কারী, আফজালুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, একটা নেকির কাজের রাস্তা থাকবে আর তিনি করবেন না, এটা হতে পারে না। একটা ফজিলত পাওয়া যাবে কোনো আমলে আর তার মতো সর্বশ্রেষ্ঠ আল্লাহ ভীরু পরহেজগার তাকওয়াবান আল্লাহর শুকরিয়া আদায়কারী নবী ওই নেকির কাজ করবেন না, এটা হতে পারে না। অতএব আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি, এর চেয়ে বড় ফিতনা আর কিছুই হতে পারে না, যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, যেই কাজ যেই নেকির পিছনে ছোটেনি, তুমি অজ্ঞ হয়ে মূর্খ হয়ে জাহেল হয়ে ওই নেকির পিছনে ছুটতেছো, এর চেয়ে বড় ফিতনা আর কিছু হতে পারে না।
এই একটা মাসালা দিয়ে আপনি সব মাসালা সমাধান করে দেবেন, শবে বরাত, শবে বরাতের সমাধান হয়ে যাবে, একসাথে হাত তুলে দোয়া, একসাথে হাত তুলে দোয়ার সমাধান হয়ে যাবে, সব মাসালার সমাধান হয়ে যাবে ইমাম মালিকের এই একটা বাক্য দিয়ে, যে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না, যে এমন ফজিলত তুই করবি বেটা যেই ফজিলত পৃথিবীর সবচেয়ে তাকওয়ান মানুষ করেনি, এটা হয়? এমন নেকির কাজ তুই করবি, তুই কত বড় তাকওয়ান, কত বড় পরহেজগার, অথচ পৃথিবীর সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়ান, আল্লাহ ভীরু মানুষ এই কাজ করেনি, তুই করবি, এর চেয়ে বড় ফেতনা পৃথিবীতে আর হতে পারে না। কেননা উনি তো নবী, ওনাকে শিখানোর জন্য পাঠানো হয়েছিল, তিনি করেননি, তুমি করবা, তুমি বড় পরহেজগার। আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্ব পালন করেননি, উনি ইবাদতের সুযোগ থাকার পরেও করেনি, নেকি অর্জনের সুযোগ থাকার পরেও করেনি, এটা তো তার জন্য অপমান, এটা তো তার জন্য তাকে তাকে হীন করা, তাকে নত করা, তাকে ছোট করা, তাকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে ইত্তিবায় সুন্নাত, আল্লাহ রাসুলের সুন্নাতকে কিভাবে অনুসরণ করতে হবে, কিভাবে পালন করতে হবে। সুন্নাত বুঝাতে গিয়ে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি,